আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি, মোহাম্মদ হাসান। তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরবাংলা নগর, ঢাকা 1207 একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা হচ্ছে 30/12/2021, এটা বাংলাদেশ শিশু হাসপাতালে। তো বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, সাবেক ঢাকা শিশু হাসপাতাল, সিনিয়র স্টাফ, নার্স এবং ক্লিনিক পদসমূহ চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে বাংলাদেশ প্রদত্ত নাগরিক নিকট থেকে হাসপাতাল নির্ধারিত ফরম দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স, বেতন হচ্ছে 16,000 থেকে, সর্বনিম্ন শুরু হবে 16,000 দিয়ে, সর্বোচ্চ হচ্ছে 38,640 টাকা। পদ সংখ্যা হচ্ছে 175 জন, অনেক লোক নেবে এখানে মহিলা। তো আপনারা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। 2 নম্বর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স শিশু কার্ডিয়াক, বেতন হচ্ছে 16,000, একই দোনোটা, এখানে লোক নেবে 30। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নং নার্সিং ডিগ্রি, কার্ডিয়াক সার্জারি, ক্যাথল্যাব, কার্ডিয়াক আইডিয়াস, কার্ডিয়াক আইস ডিআইস এর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী: 1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা এর নং এত তারিখ 19/8/2021 এর মোতাবেক জারিকৃত পত্র অনুযায়ী যে সকল আবেদনকারীর বয়স 25/3/2020 এ তারিখ 30 বছর পূর্ণ হয়েছে এবং মুক্তিযোদ্ধার প্রশ্নকোঠার যে সকল আবেদনকারীর বয়স 25/3/2020 তারিখ 32 বছর পূর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। তো আমি বলে রাখি, যাদের বয়স 30 এবং 25/3/2020 এবং 25/3/2020 তারিখে যাদের বয়স 30 এবং 32 হয়েছে, তারা কীভাবে বয়সটা বের করবে সেজন্য অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করবে। সেখানে একটি লিঙ্ক থাকবে বয়স বের করার, 2 মিনিটে সেই ভিডিওটি দেখে তোমরা বয়সটি বের করে নিতে পারবে। বয়স, তোমার বয়স কত, কত দিন হয়েছে, কত সপ্তাহ হয়েছে, কত মাস হয়েছে, কত সপ্তাহ হয়েছে, কত ঘন্টা হয়েছে, কত মিনিট হয়েছে, কত সেকেন্ড হয়েছে, তাও তুমি বের করতে পারবে সেই অ্যাপসটির মাধ্যমে। তুমি মিস না করে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো আবেদনের ফর্ম হচ্ছে www.dshs.org.bd হতে ডাউনলোড করতো, তা যথার্থভাবে পূরণ করে আগামী পনেরো এক দুই হাজার বাইশ তারিখের মধ্যে অফিস সময়কালে সকাল 9টা ঘটিকা হতে বেলা 2 ঘটিকা সরাসরি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফরম সহিত নিম্নলিখিত সনদপত্রসমূহ ফটোকপি 1ম শ্রেণীর গেজেট কর্মকর্তার কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে। তো কী কী নিতে হবে, দিতে হবে ডাক যোগাযোগে, সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এটা হচ্ছে ফটোকপি সত্যায়িত দিবে, শততুলার 3 কপি, পাস ল্যাব প্রিন্ট, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ দিতে হবে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ দিতে হবে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র তোমাকে দিতে হবে। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদপত্র হওয়ার পর থেকে 6 মাস চাকরির অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এর অনুকূলে 500 টাকা সমমূল্যের পে অর্ডার, ব্যাঙ্ক ড্রাফট, বাংলাদেশকে যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদনের ফর্মতে সহিত সংযুক্ত করে দিতে হবে। মুক্তিযোদ্ধার পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র,
চার ক্ষেত্রে বলা হয়েছে শিশু রোগী সেবার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে বিপরীতে আবেদন করতে পারবে, একটি পদের বিপরীতে আবেদন করতে পারবে। লিখিত মৌখিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য প্রার্থীকে কোনো ডিএ পিএ প্রদান করা হবে না। নির্দিষ্ট সময় সীমার পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ ও মিথ্যা তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা হাসপাতাল কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো শর্তাদি সংগঠিত বা ভুল তথ্য প্রমাণিত হয়, তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা হাসপাতাল কর্তৃপক্ষ রাখে। উপপরিচালক হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি পাঠিয়ে দিবে, যাতে করে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।